আচ্ছা আমরা এ ভিটিতে পিএসসি ক্ল্যাগশিপ ডাবলিউ বিসিএস ও অন্যান্য গুরুত্বপূর্ণ এক্সামের জন্য কিছু অনলাইন আর জিওগ্রাফিতে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের এক্সাম ফার ফার্স্ট সো নাও লেট স্টার্ট প্রথম প্রশ্ন দেখো মাউন্ট এভারেস্টের আগের নাম ছিল কি এখানে অ্যান্সার হবে মাউন্ট এভারেস্টের আগের নাম ছিল এখানে অ্যান্সার হবে পিক ফিফটি বা শিকর ফিফটিন নেক্সট হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোটো রেল স্টেশনের রেল স্টেশন আছে কোথায় ভ্যাটিকান সিটিতে পৃথিবীর সবথেকে ছোটো রেল স্টেশন আছে ভ্যাটিকান সিটিতে নেক্সট হচ্ছে জোন এইট বলতে কোন রাজ্যগুলিকে বোঝায় এখানে বিহার ঝাড়খণ্ড রাজ্যকে জোন এইট বলে নেক্সট হচ্ছে ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র আঁকা হয় কত সালে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র আঁকা হয় সতেরোশো উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র আঁকা হয় উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে আমেরিকা মহাদেশকে নিউ ওয়ার্ল্ড বলে অভিহিত করেন কে আমেরিকো ভেসপুচি আমেরিকা মহাদেশকে আমেরিকো ভেস। আমেরিকা মহাদেশকে নিউ ওয়ার্ল্ড বলে অভিহিত করেছেন ভেস ভেষভূচি নেক্সট হচ্ছে গরুর ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম গরুর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গরুর হচ্ছে ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম নেক্সট হচ্ছে বেইজিং পুনালি। আর্কটিক এবং এখানে আন্টার্কটিক বা প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে বেইজিং পুনালি আর্কিটিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছেন নেক্সট হচ্ছে ক্রেমলিন ভবন রুশ সরকারের প্রধান কার্যালয় তো রুশ সরকারের প্রধান কার্যালয়কে বলা হয় ক্রেমলিন ভবন নেক্সট হচ্ছে টিওর সদর দপ্তর কোথায় জেনিভাই অবস্থিত টিওর সদর দপ্তর হচ্ছে জেনিভাই নেক্সট হচ্ছে মূল মধ্যরেখার তাকিমা কত ডিগ্রি এখানে জিরো ডিগ্রি মূল মধ্যরেখার তাকিমা হচ্ছে জিরো ডিগ্রি নেক্সট হচ্ছে আন্তর্জাতিক রেখার মান কত আন্তর্জাতিক তারিখ রেখার মান হচ্ছে একশো আশি ডিগ্রি এখানে নর্থ সাউথ বা ইস্ট ওয়েস্ট লেখা যাবে না শুধুমাত্র একশো আশি ডিগ্রি লিখতে হবে পরের প্রশ্ন সান্দাকুপু সিঙ্গলীলা পর্বশ্রেণীর সর্বোচ্চ সিংহ সান্দাকুপু হচ্ছে সিঙ্গলীলা পর্বশ্রেণীর সর্বোচ্চ সিংহ এবং ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ সিংহ হচ্ছে সান্দাকুপু নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম শোধনাঘাটটি কোথায় অবস্থিত গুজরাটের জামনগরে অবস্থিত ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম শোধনাঘাটটি গুজরাটের জামনগরে অবস্থিত নেক্সট হচ্ছে পালুলিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় পাললিক শিলায় কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় তো অ্যান্সার হবে পালিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় নেক্সট হচ্ছে বার্ষিক গতি সম্পূর্ণ হতে সময় লাগে কতদিন তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড অ্যান্সার হবে এখানে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড বার্ষিক গতি সম্পূর্ণ হতে সময় লাগে নেক্সট হচ্ছে জহর রোজগার যোজনা চালু হয় কত সালে উনিশশো উননব্বই সালে জহর রোজগার যোজনা চালু হয় নেক্সট হচ্ছে পিগমি মার মোসেট বান্দর পৃথিবীর ক্ষুদ্রতম বান্দর নেক্সট হচ্ছে চাঁদের কক্ষতল পৃথিবীর কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোন করে আছে পাঁচ ডিগ্রি কোন করে আছে চাঁদের কক্ষতল পৃথিবীর কক্ষতলের সঙ্গে পাঁচ ডিগ্রি কোন করে আছে নেক্সট হচ্ছে ক্যাল ক্যালিস্টো হচ্ছে বৃহস্পতির উপগ্রহ ক্যালিস্টো কি ক্যালিস্টো হচ্ছে বৃহস্পতির উপগ্রহ নেক্সট হচ্ছে সেডিনা ও এরিস হলো কী সদ্য আবিষ্কৃত বামন গ্রন্থ বামন গ্রহ সেডিনা এবং এরিস নেক্সট হচ্ছে ইউক্যালিপটাসের দেশ বলা হয় কাকে অস্ট্রেলিয়াকে ইউক্যালিপটাসের দেশ বলা হয় অ্যাডভান্স ডাবলার বা রাডার যন্ত্রটির সাহায্যে কার ওপর নজরদারি দেওয়া হয় অ্যাডভান্স ডাবলার বা রাডার যন্ত্রটির সাহায্যে ঘূর্ণিঝড়ের উপর নজরদারি রাখা হয় নেক্সট হচ্ছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে এপ্রিল মাস থেকে ভারতে গঙ্গা অ্যাকশন প্ল্যান কার্যকর হয় কত সাল থেকে উনিশশো পঁচাশি সাল থেকে এপ্রিল মাস থেকে ভারতে গঙ্গা অ্যাকশন প্ল্যান কার্যকরী করে নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দ থেকে জল দূষণ নিবারণ ও নিয়ন্ত্রণ আইন চালু হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দ থেকে নেক্সট হচ্ছে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গে প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণ চালু চালু হয় পশ্চিমবঙ্গে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গে প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণ চালু হয় নেক্সট হচ্ছে জিএমটির পুরো কথা কি গ্রিনিজ মিন টাইম গ্রিনিজ মিন টাইম ফুল ফর্ম হচ্ছে গ্রিনিস মিন টাইম নেক্সট হচ্ছে সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে সর্দার সরোবর প্রকল্প নর্মদা নদীর উপর গড়ে উঠেছে ভাঙড়া বাঁধ শতদ্রু নদীর উপর অবস্থিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভাঙড়া নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর উপর অবস্থিত ভারতের অরুণাচল প্রদেশের রাজ্যের জনগণত্ব সবচেয়ে কম ভারতীয় অরুণাচল প্রদেশের রাজ্যের জনগণত্ব প্রায় তেরো জন প্রতি বর্গ কিমিতে দু সালের জনগণনা অনুসারে নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার জনগণত্ব সবথেকে কম পশ্চিমবঙ্গের কোন জেলায় জনগণত্ব সবথেকে কম তো হবে পুরুলিয়া জেলার জনগণত্ব সবথেকে কম নেক্সট হচ্ছে কলকাতা ও দিল্লিকে যুক্ত করেছে কোন জাতীয় সড়কপথ দুই নং জাতীয় সরপথ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কলকাতা এবং দিল্লিকে যুক্ত করেছে দুই নম্বর জাতীয় সড়ক দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় কলকাতায় অবস্থিত দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কলকাতায় অবস্থিত ভারতের কোলার স্বর্ণখনিটি কোন রাজ্যে অবস্থিত ভারতের কোলার স্বর্ণখনিটি কর্ণাটক রাজ্যে অবস্থিত নেক্সট হচ্ছে বেতার তরঙ্গ পৃথিবীতে প্রেরণের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরের কার্যকরী হয় আয়নোস্ফিয়ার তাই নেক্সট হচ্ছে সুয়েজ খাল ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে নেক্সট হচ্ছে পানামা খাল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের ডাব্লিউ বিপি এসআইড একটা প্রশ্ন এখান থেকে এসেছিলো নেক্সট হচ্ছে বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের টাটোসফিয়ারের উপস্থিত ওজন স্তর অতি রশ্মি শোষণ করতে পারে বায়ুমণ্ডলের টাটোসফিয়ারের উপস্থিত ওজন স্তর অতি রশ্মি শোষণ করতে পারে নেক্সট হচ্ছে পৃথিবী থেকে প্রতি এক কিলোমিটার উচ্চতা ভিত্তিতে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায় প্রতি এক কিলোমিটার উচ্চতা ভিত্তিতে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উচ্চতা এখানে তাপমাত্রা কমে যায় নেক্সট হচ্ছে মিশরকে নীলনদের দান বলা হয় কাকে নীলনদের দান বলা হয় মিশরকে নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে নারী পুরুষ অনুপাত নশো চৌত্রিশ জন নারী এবং হাজারজন পুরুষ প্রতি হাজারজন পুরুষে নেক্সট হচ্ছে আমন ধান ফোঁতা হয় কোন মাসে জুলাই আগস্ট মাসে এবং কাটা হয় নভেম্বর ডিসেম্বরে আমন ধান পোঁতা হয় জুলাই আগস্টে এবং কাটা হয় নভেম্বর ডিসেম্বরে নেক্সট হচ্ছে কালবৈশাখী ঝড় পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশে দেখা যায় নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের উষ্ণতম থান কোনটি আসানসোল বর্ধমান জেলার গড় উষ্ণতা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান আসানসোল নেক্সট হচ্ছে পৃথিবীর গড় বেসাধ্য কত এখানে ছ হাজার তিনশো সত্তর কিমি হচ্ছে পৃথিবীর গড় বেসাধ্য নেক্সট সৌরজগতে বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল গ্রহগুলি কঠিন পদার্থ দিয়ে তৈরি নেক্সট হচ্ছে সূর্যের বর্তমান বয়স কত সূর্যের বর্তমান বয়স হচ্ছে ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর শুক্র গ্রহে বছরে দুবার সূর্য ওঠে শুক্র গ্রহে বছরে দুবার সূর্য ওঠে নেক্সট হচ্ছে গ্রহের অক্ষ সূর্যের দিকে নব্বই ডিগ্রি কোণে হেলে অবস্থান করে গ্রহের কক্ষ এখানে অক্ষ সূর্যের দিকে নব্বই ডিগ্রি কোণে হেলে থাকে নেক্সট হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর গতিবেগ কত কিমি এখানে সেকেন্ডের তিরিশ কিমি উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর গতিবেগ এখানে সেকেন্ডে তিরিশ কিলোমিটার নেক্সট হচ্ছে ভূপৃষ্ঠে কোনো নির্দিষ্ট স্থানে জোয়ার ও ভাটার মধ্যবর্তী সময়ের ব্যবধান কত ছ ঘন্টা তেরো মিনিট পৃথিবী পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে কোনো নির্দিষ্ট স্থানে জোয়ার ও ভাটার মধ্যবর্তী সময়ের ব্যবধান ছ ঘন্টা তেরো মিনিট নেক্সট হচ্ছে চাঁদের আবর্তন বেগ তিন হাজার ছশো তিরাশি কিমি প্রতি ঘন্টায় নেক্সট হচ্ছে পৃথিবীর উত্তর মেরুর ঠিক উপরে ধ্রুবতারাকে দেখা যায় পৃথিবীর উত্তর মেরুর ঠিক উপরে ধ্রুবতা রাখে দেখা যায় নেক্সট হচ্ছে পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে কম কোথায় মেরু অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ সব থেকে কম হচ্ছে মেরু অঞ্চল অধিবর্ষ কখন হয় তিন অধিবর্ষ হয় তিনশো ছেষট্টি দিনে অর্থাৎ লিপ ইয়ার হলে নেক্সট হচ্ছে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে তেসরা এপ্রিল ভারতে প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা মহাকাশান যাত্রা করেন প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম হচ্ছে রাকেশ শর্মা যিনি উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে তেসরা এপ্রিল মহাকাশ যাত্রা করে নেক্সট হচ্ছে চাঁদে একটানা পনেরো দিন ও পনেরো দিন ও পনেরো দিন রাত চলে এখানে পনেরো দিন দিন এবং পনেরো দিন রাত চলে একসাথে তো নেক্সট প্রশ্ন হচ্ছে দু হাজার আটের বাইশে অক্টোবর ভারতীয় চন্দ্রযান ওয়ান চাঁদে পাঠানো হয় প্রথম চন্দ্রযান কোন কখন পাঠানো হয় দু হাজার আট সালে বাইশে অক্টোবর প্রথম চন্দ্রযানবাহন চাঁদে পাঠানো হয় নেক্সট হচ্ছে চৌঠা জুলাই পৃথিবীর সূর্যের দূরত্ব সর্বাধিক হয় এখানে এই সময়টাকে অপসুর বলা হয় নেক্সট হচ্ছে তেসরা জানুয়ারি পৃথিবী সূর্যের দূরত্ব সর্বনিম্ন হয় এই সময়টাকে বলা হয় অনুসুর নেক্সট হচ্ছে কলকাতা পৃথিবীর আবর্তন বেগ পুনঃ এক হাজার পাঁচশো ছত্রিশ কিমি পার ঘণ্টা কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ হচ্ছে এক হাজার পাঁচশো ছত্রিশ কিমি পার ঘণ্টা নেক্সট হচ্ছে ফার্নাইট খেলে জলের ফুটনাঙ্ক কত ফার্নাইট খেলে জলের ফুটনাঙ্ক হচ্ছে দু দুশো বারো ফার্নাইট দুশো বারো ডিগ্রি ফার্নাইট নেক্সট হচ্ছে কিউমুলোনিম্বাস নিম্বাস মেঘ থেকে সর্বাধিক বৃষ্টিপাত হয় নেক্সট হচ্ছে প্রতি এক ডিগ্রি অক্ষাংশের পার্থক্য উষ্ণতার পার্থক্য হয় জিরো পয়েন্ট আঠাশ ডিগ্রি সেলসিয়াস প্রতি এক ডিগ্রি অক্ষাংশের পার্থক্যে উষ্ণতার পার্থক্য হয় জিরো পয়েন্ট আঠাশ ডিগ্রি সেলসিয়াস নেক্সট হচ্ছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমানায় মৌরাক্ষী নদীর উপর মেসাঞ্জর বাঁধ নির্মিত হয়েছে তো মেসাঞ্জর বাঁধ কোথায় নির্মিত হয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমানায় মৌরাক্ষী বাঁধ নির্মিত হয়েছে নেক্সট হচ্ছে পাটকে কী বলা হয় স্বর্ণতন্তু বলা হয় পাটকে স্বর্ণতন্তু বলা হয় নেক্সট হচ্ছে ভারতের গ্লাসকও বলা হয় কাকে হাওড়াকে ভারতের াসকও বলা হয় নেক্সট হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবস্থিত কলকাতা ও শিলিগুড়ির মধ্যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবস্থিত নেক্সট হচ্ছে চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার জনগণত্ব সবচেয়ে কম প্রথমটা আগে পেয়েছি আমরা প্রায় চারশো জন প্রতি বর্গ কিমিতে নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার কত এখানে আটষট্টি পয়েন্ট চৌষট্টি শতাংশ আটষট্টি পয়েন্ট চৌষট্টি শতাংশ নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড নেক্সট হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ওসিনিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওসিনিয়া নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের পৌরসভার সংখ্যা কত একশো আঠেরোটি এবং প্রস্তাবিত তিনটি পশ্চিমবঙ্গের শুষ্কতম থান কোনটি মৌড়েশ্বর বা বীরভূম বীরভূমের মৌরেশ্বর হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম থান নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের আদ্রতম স্থান কোনটি বক্সাদুয়ার পশ্চিমবঙ্গের আদ্রতম স্থান সুন্দরবন কয়টি দ্বীপ নিয়ে গঠিত একশো দুইটি দ্বীপ নিয়ে গঠিত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একশো দুইটি দ্বীপ নিয়ে সুন্দরবন গঠিত নেক্সট হচ্ছে তিন দিক জলবিষ্ঠিত কোন ভূখণ্ডকে কি বলা হয় উপদ্বীপ বলা হয় উপদ্বীপের তিন দিক শান্ত জলবিষ্ঠিত হয় নেক্সট হচ্ছে মহাদেশের আর এখানে একটা কথা উল্লেখযোগ্য যে ভারতকে উপদ্বীপ বলা হয় কেন তো ভারতের তিন দিকেই কিন্তু সমুদ্র তো নেক্সট প্রশ্ন হচ্ছে মহাদেশের অভ্যন্তরে কোনো দেশের অবস্থান হলে তাকে মহাদেশীয় অবস্থান বলে মহাদেশের অভ্যন্তরে অর্থাৎ স্থলভাগের মাঝখানে যদি অবস্থান করে কোনো দেশ তাহলে সেটাকে মহাদেশীয় অবস্থান বলে নেক্সট হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমিকে কী বলা হয় ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমিকে সাভানা বলে নেক্সট হচ্ছে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে পোল্ডার ভূমি দেখা যায় কোথায় নেদারল্যান্ড বা হল্যান্ডে পোল্ডার ভূমি দেখা যায় তুন্দ্রাঞ্চলের এক্স কী দেখা যায় কোথায় এক্স দেখা যায় তুন্দ্রা অঞ্চলে নেক্সট হচ্ছে আর্জেন্টিনাতে পাম্পাস নামক নাতিশীতু উষ্ণ তৃণভূমি দেখা যায় কোথায় দেখা যায় পাম্পাস তৃণভূমি আর্জেন্টিনাতে নেক্সট হচ্ছে আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অর্ণকে কী বলে সেলভা বলে আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অর্ণকে বলা হয় সেলভা ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে সেলভা বলা হয় নেক্সট হচ্ছে জাপুটে বৃক্ষের রস চিকল থেকে চিংগাম প্রস্তুত করা হয় জাপুটে বৃক্ষের রস চিকল থেকে চিংগাম তৈরি হয় তো কোন গাছের রস থেকে চিংগাম তৈরি হয় জাপুটে বৃক্ষের রস থেকে চিংগাম তৈরি হয় নেক্সট হচ্ছে সৌরজগতের সবুজ গ্রহ কাকে বলা হয় নেপচুনকে সৌরজগতের সবুজ গ্রহ বলা হয় নেপচুন অ্যান্সার হবে সবুজ গ্রহ নেপচুন নেক্সট হচ্ছে পৃথিবীর উপগ্রহের সংখ্যা কয়টি একটি পৃথিবীর উপগ্রহ হচ্ছে একটি যেটা হচ্ছে চাঁদ নেক্সট হচ্ছে একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর পৃথিবীর উভয়গুলাতে তিন রাত্রি সমান হয় একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর নেক্সট হচ্ছে কুমেরু ও সুমেরু বিন্দুর অক্ষাংশ কত অক্ষাংশ হচ্ছে নব্বই ডিগ্রি কুমেরু এবং সময়েরূপ বিন্দুর অক্ষাংশ হচ্ছে নব্বই ডিগ্রি নেক্সট হচ্ছে পৃথিবী নিরক্ষরেখা কেমন একটি মহাবৃত্ত কলকাতার দাগিমা রেখার মান কত এখানে অষ্টআশি ডিগ্রি চব্বিশ মিনিট পূর্ব নেক্সট হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এটা আসতে পারে অষ্টআশি ডিগ্রি চব্বিশ মিনিট পূর্ব কলকাতার দাগিমা রেখার মান পৃথিবীতে প্রতি পনেরো ডিগ্রি দাগিমা অতিক্রমের সময়ের পার্থক্য হয় কত এক ঘন্টা চার ডিগ্রির জন্য এক মিনিট হলে পনেরো ডিগ্রির জন্য হবে এক ঘন্টা যাই একটা ফর্মুলা আছে নেক্সট হচ্ছে কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তি আন্তর্জাতিক তারিখে তারিখরেখা অতিক্রম করে পূর্ব থেকে পশ্চিমে যায় সে একদিন লাভ করবে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে গেলে সময় শান্ত বাড়ে নেক্সট হচ্ছে শুক্র গ্রহের সাতানব্বই পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইডের পরিপূর্ণ শুক্র গ্রহে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড প্রায় সাতানব্বই পার্সেন্ট নেক্সট হচ্ছে ইউরিনাস গ্রহটি উত্তর থেকে দক্ষিণে আবর্তন করে ইউরিনাস গ্রহটি উত্তর থেকে দক্ষিণে আবর্তন করে আমাদের শান্ত পূর্ব থেকে পশ্চিম আর ইউরিনাস গ্রহটি শান্ত উত্তর থেকে দক্ষিণে আবর্তন করে নেক্সট হচ্ছে পৃথিবীর নিকটতম গ্যালাক্সির নাম কি ক্যান্ড্রোমিঠা পৃথিবীর নিকটতম গ্যালাক্সির নাম হচ্ছে ক্যান্ড্রোমিটা যা প্রায় বাইশ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থান করে গ্যালাক্সি গ্যালাক্সিকে আইসল্যান্ড অফ ইউনিভার্স বলা হয় গ্যালাক্সিকে কি বলা হয় আইসল্যান্ড অফ ইউনিভার্স বলা হয় নেক্সট হচ্ছে পৃথিবীর কর আপেক্ষিক গুরুত্ব কত পৃথিবীর গড় আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ নেক্সট হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে তিনটি স্তরে বিভক্ত ভূত্বক গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল পৃথিবীর অভ্যন্তর তিনটি স্তরে বিভক্ত ভূত্বক গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল নেক্সট হচ্ছে ভূগর্ভে গলিত শিলাকে কী বলা হয় ম্যাকমা বলে বলা হলেও ভূ তা ভূপুষ্ঠে আত্মবিকাশ করার পর তাকে লাভা বলে এটা মাটির নিচে যখন কলিত অবস্থায় থাকে তখন তাকে ম্যাগমা বলা হয় কিন্তু ভূপৃষ্ঠের উপরে যখন প্রকাশিত হয় অর্থাৎ লাভা আকারে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা নেক্সট হচ্ছে কেনাইট একটি পাতুলিক জাতীয় আগ্নেয় শিলা কেনাইট কী তাহলে অনেক সময় আসে এটা অনেকবার এসেছে বিভিন্ন পরীক্ষায় যে কেনাইট কোন ধরনের শিলা কেনাইট হচ্ছে একটি আগ্নেয় শিলা পাতলিক জাতীয় আগ্নেয় শিলা নেক্সট হচ্ছে বেসল্ট কী ধরনের কোন ধরনের শিলা বেসল্ট হচ্ছে একটি নিঃসারী জাতীয় লাভা শিলা অর্থাৎ আগ্নেয় শিলা নেক্সট হচ্ছে কাব্য ব্যাসল্ট এগুলি ক্ষারকীয় আগ্নেয় শিলার উদাহরণ কাব্য এবং ব্যাসল্ট হচ্ছে ক্ষারকীয় আগ্নেয় শিলার উদাহরণ নেক্সট হচ্ছে ব্যাথলিত শিল ডাইক এগুলি আগ্নেয় উদ্ভিদের নিদর্শন ব্যথুলিত শিল ডাইক এগুলি হচ্ছে আগ্নেয় উদ্ভেদের নিদর্শন নেক্সট হচ্ছে পালরিক শিলার কী দেখা যায় জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায় শান্ত জীবাশ্ম দেখা যায় নেক্সট হচ্ছে পাললিক গ্রানাইটে রূপান্তরিত হয় কোন শিলাতে পরিণত হয় সিস্টে পরিণত হয় গ্রানাইট রূপান্তরিত হয়ে সিস্টে পরিণত হয় ব্যাসল রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয় অ্যামফিউ লাইটে পরিণত হয় ভ্যাসল রূপান্তরিত হয়ে অ্যামফিউ লাইটে পরিণত হয় নেক্সট হচ্ছে পাথর খুবই ইম্পর্টেন্ট পাথর রূপান্তরিত হয়ে কোয়াটাজাইটে পরিণত হয় পাথর পরিবর্তিত হয় মার্বেলে রূপান্তরিত হয় এখান থেকে কিন্তু ভিএসসি ক্লাসিপে একটা প্রশ্ন হবার সম্ভাবনা খুবই বেশি নেক্সট হচ্ছে কয়লায় রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয় কয়লা রূপান্তরিত হয়ে ক্যাফাইট হিরকে পরিণত হয় এবং নেক্সট প্রশ্ন হচ্ছে ভূমিকম্প সাধারণত ভূপৃষ্ঠের ষোলো কিমি নিচে নিচে থেকে সৃষ্টি হয় ভূমিকম্প সাধারণত কত কিলোমিটার অভ্যন্তরীণ সৃষ্টি হয় ষোলো কিলোমিটির নিচ্ছে নেক্সট হচ্ছে জীবাশুশাস্ত্র বা পোলিয়ান্টোলজি নামে পরিচিত জীবাশুশাস্ত্রকে পলিয়ন্টোলজি বলা হয় নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপসাগর হলো কোনটি মেক্সিকো উপসাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপসাগর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম হচ্ছে মেক্সিকো উপসাগর পরে প্রশ্ন সোনার শহর বলা হয় কাকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গকে সোনার শহর বলা হয় সোনার শহর কাকে বলা হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গকে নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম রাজ্যটি হলো কোনটি রাজস্থান সরি ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান আয়তন প্রায় তিন লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো উনচল্লিশ বর্গ কিমি নেক্সট হচ্ছে সিয়াচেন সিয়াচেন হিমবাহটি ভারতের দীর্ঘতম হিমবাহ নেক্সট হচ্ছে কলকাতায় আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রায় চব্বিশে ফেব্রুয়ারি থেকে ট্রাফিক পুলিশ চালু হয় কলকাতায় কত সালে প্রথম ট্রাফিক পুলিশ চালু হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে চব্বিশে ফেব্রুয়ারি নেক্সট হচ্ছে ভারতে মিড ডে মিল চালু হয় কখন দু হাজার চার খ্রিস্টাব্দে ভারতে মিড ডে মিল চালু হয় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেপ্টেম্বর মাসে দু হাজার সালের সেপ্টেম্বর মাস থেকে ভারতে প্রথম মিড ডে মিল চালু হয় নেক্সট হচ্ছে মিশনারিজ মিশনারিজ অফ চ্যারিটি মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠিত হয় কত সালে কলকাতায় উনিশশো সালে সাতই অক্টোবর প্রতিষ্ঠিত হয় মিশনারিজ অফ চ্যারিটি পৃথিবী থেকে মঙ্গল ঘুরের দূরত্ব কত ষোলো পয়েন্ট ছিয়ানব্বই কোটি কিলোমিটার পৃথিবী থেকে মঙ্গল ঘুরের দূরত্ব ষোলো পয়েন্ট ছিয়ানব্বই কোটি কিলোমিটার নেক্সট হচ্ছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক কর কত দু সালে ওয়ান পয়েন্ট নাইন থ্রি শতাংশ ভারতের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার হচ্ছে ওয়ান পয়েন্ট শতাংশ নেক্সট হচ্ছে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহের নাম কী সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ হচ্ছে বুধ নেক্সট হচ্ছে দু হাজার একের আদমসুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত পঁয়ষট্টি পয়েন্ট আটত্রিশ শতাংশ নেক্সট হচ্ছে কচ্ছ শব্দের অর্থ কী লবণাক্ত জলাভূমি কচ্ছ শব্দের অর্থ হচ্ছে লবণাক্ত জলাভূমি নেক্সট হচ্ছে গুজরাটের লাম্বা বায়ু বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য বিখ্যাত গুজরাটের লাম্বা কি জন্য বিখ্যাত বায়ুবিদ্যুৎ উৎপাদন শক্তির জন্য বিখ্যাত নেক্সট হচ্ছে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কাকে জাপানের ওসামাকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম হচ্ছে স্টিফেনসন ক্রিন পরে প্রশ্ন হাইগোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় নেক্সট হচ্ছে পাঞ্চেত বাঁধ দেওয়া হয় দামোদর নদের উপর পাঞ্চেত বাঁধ খোদাই দেওয়া হয় তামোদর নদের উপর নেক্সট হচ্ছে চিবনি সরি এখানে বামুনী ঝড় ঝর্নাটি দেখা যায় কোথায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় বামুনী ঝড়টি দেখা যায় নেক্সট হচ্ছে চুচুড়া হুগলি জেলায় অবস্থিত এক সময়কার ওলান্দাস উপনিবেশ ছিল চুচুড়াই ওলান্দাসের উপনিবেশ গড়ে উঠেছিল নেক্সট হচ্ছে ভারতের প্রথম চটকল হুগলি জেলার রিসোরাই অবস্থিত ভারতের প্রথম চটকল কোথায় অবস্থিত ছিল হুগলি জেলার ঋষরাই নেক্সট হচ্ছে কোলাঘাট পূর্ব মেদিনীপুরে অবস্থিত যেটি তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত নেক্সট হচ্ছে বাঁকুড়া জেলা পেলিয়াতোর গ্রামের সঙ্গে শিল্পী যামিনী রায়ের নাম জড়িত বাঁকুড়া জেলা বেলিয়াতোর গ্রামের সঙ্গে শিল্পী জামিনী রায়ের নাম জড়িত নেক্সট হচ্ছে বাঁকুড়া জেলার যুগিপাড়ার সঙ্গে ভাস্কর রাম কিঙ্কর বেজের নাম জড়িত বাঁকুড়া জেলার যুগিপাড়ার সঙ্গে রাম কিঙ্কর বেজের নাম জড়িত নেক্সট হচ্ছে বীরভূমের বককেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে বীরভূমের বক্কেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে নেক্সট হচ্ছে বীরভূমের কেন্দুলির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িত পরে প্রশ্ন হচ্ছে বীরভূমের নানুরের সঙ্গে চণ্ডীদাসের নাম জড়িত বীরভূমের নানুরের সঙ্গে চণ্ডীদাসের নাম জড়িত নেক্সট হচ্ছে নদীয়া জেলার ফুলিয়ায় সঙ্গে বাংলার রামায়ণ রচিতা কৃতিবাসের নাম জড়িত নদিয়া জেলার ফুলিয়ার সঙ্গে বাংলার রামায়ণ রচিতা কৃতিবাসের নাম জড়িত নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর থেকে পাতাল রেল চালু হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো চুয়াশি খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর পশ্চিমবঙ্গে মেট্রো রেল বা পাতাল রেল চালু হয় পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যের মোট আয়তনের এখানে আয়ের তিরিশ শতাংশ আসে কৃষি কৃষি থেকে পশ্চিমবঙ্গের মোট ইনকামের অর্থাৎ আয়ের ত্রিশ শতাংশই আসে কৃষি থাকে নেক্সট হচ্ছে আয়তনের বিচারে পশ্চিমবঙ্গ ভারতের ত্রয়োদশতম রাজ্য আয়তনের বিচারে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের ত্রদশতম রাজ্য নেক্সট হচ্ছে জনগণত্বের বিচারে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের থান কত জনগণত্বের বিচারে পশ্চিমবঙ্গের থান হচ্ছে প্রথম উত্তর চব্বিশ পরগনার হালি শহরের সঙ্গে জড়িত আছে সাধক রামপ্রসাদের নাম নেক্সট হচ্ছে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির সঙ্গে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের নাম জড়িত নেক্সট হচ্ছে নদীয়া জেলার নবদ্বীপকে ভারতের অক্সফোর্ড বলা হয় নদীয়া জেলার নবদ্বীপকে ভারতের অক্সফোর্ড নামে পরিচিত নেক্সট হচ্ছে জলদাপাড় অভয়ারণ্য অভয়ারণ্য তোরসা নদীর তীরে অবস্থিত জলদাপাড়া অভয়ারণ্য তোরসা নদীর তীরে অবস্থিত নেক্সট হচ্ছে পূর্ব মেদিনীপুরের জোনপুট মৎস্যশিল্প ও গবেষণার জন্য বিখ্যাত পূর্ব মেদিনীপুরের জোনফুট মৎস্য শিল্পের জন্য বিখ্যাত নেক্সট হচ্ছে পাহাড়ের যে ঢালে বৃষ্টিপাত হয় তাকে কি বলে পাহাড়ের যে ঢালে বৃষ্টিপাত হয় তাকে বলা হয় প্রতিবাদ ঢাল পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের মোট রিজার্ভ ফেয়ার সংখ্যা কয়টি তেরোটি ভারতের মোট রিজার্ভ বায়োস্ফিয়ারের সংখ্যা হচ্ছে তেরোটি পরের হচ্ছে পারাকর দামোদরের একটি উপনদী পারাকড় হচ্ছে তা আমাদের একটি উপনদী নেক্সট হচ্ছে তেইশে সেপ্টেম্বরকে কী বলে তেইশে সেপ্টেম্বরকে জলবিসু বলে নেক্সট হচ্ছে একুশে মার্চকে মহাবিশু বলা হয় এবং তেইশে সেপ্টেম্বরকে জলবিসু বলা হয় একুশে মার্চকে মহাবিশু নেক্সট হচ্ছে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে চতুর্থ ইউরেনাসের উপগ্রহ সংখ্যা কয়টি মার্চ ইউরিনাসের উপগ্রহ সংখ্যা হচ্ছে পাঁচটি শনির বৃহত্তম উপগ্রহটির নাম কি টাইটন শনির বৃহত্তম উপগ্রহর নাম হচ্ছে টাইটন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে হালির থুমকেতুকে দেখা গিয়েছিল উনিশশো ছিয়াশিতে নেক্সট হচ্ছে আয়তনের বিচারে সৌরজগতের দ্বিতীয় গ্রহটির নাম হলো কি শনি আয়তনের বিচারে সৌরজগতের দ্বিতীয় গ্রহটির নাম হচ্ছে সনি নেক্সট হচ্ছে পিটসল একটি এক প্রকার আমলিক অনুর্বর মৃত্তিকা পটসল কি সরি পটসল এক পরের আমলিক অনুর্বর মৃত্তিকা নেক্সট হচ্ছে হিমবাহর কার্যের ফলে উৎপন্ন সঞ্চয়জাত পদার্থকে মোরেন বা গ্রাবরেখা বলে হিমবাহর কার্যের ফলে উৎপন্ন সঞ্চয়জাত পদার্থকে মোরেন বা রেখা বলে নেক্সট হচ্ছে ইউরেশিয়ার উত্তর দিকে অবস্থিত সরলবর্গীয় অরণ্য তৈগা নামে পরিচিত ইউরেশিয়ার উত্তর দিকে অবস্থিত স্বর্ণবর্গীয় অরণ্যটি তৈগা নামে পরিচিত কানাডার স্যাডবেরি পৃথিবীর বৃহত্তম নিকেল খনি কানাডার স্যাডবেরি পৃথিবীর বৃহত্তম নিকেল খনি নেক্সট হচ্ছে শিল্ড বলতে প্রাচীন শিলায় গঠিত মালভূমিকে বোঝায় শিল্ড কি প্রাচীন শিলায় গঠিত মালভূমি নেক্সট হচ্ছে ইডিও আন্টারিও ইউএসএর হ্রদের মাঝে অবস্থিত আছে নাগ্রা জলপ্রপাত নেক্সট হচ্ছে সুপ্রিয়ার যেটি বর্তমানে ইউএসএ অবস্থিত পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ সুপ্রিয়ার হচ্ছে পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ নেক্সট হচ্ছে চিকাগো ইউএসএকে পৃথিবীর কষাইখানা বলে পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কারখানা ইউএসএর ডেট ওয়াইটে অবস্থিত নেক্সট হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পুবাল প্রাচীর অস্ট্রেলিয়ার গেট বেরিয়ার রিফে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম পূপাল প্রাচীর অস্ট্রেলিয়ার গেট পেরিয়ার রিফে অবস্থিত নেক্সট হচ্ছে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী নিউজিল্যান্ডের সর্বোচ্চ সিংয়ের নাম হচ্ছে মাউন্ট কুক তিন হাজার সাতশো তেষট্টি মিটার উচ্চতায় অবস্থিত নেক্সট হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনলোভা পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনুল আগ্নেগরি হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ নেক্সট হচ্ছে মাউন্ট উইলহ্যাম ওশিনিয়ার সর্বোচ্চ সিংহ মাউন্ট উইলহ্যাম হচ্ছে ওসিনিয়া মহাদেশের সর্বোচ্চ সিংহ নেক্সট হচ্ছে তিলপাড়া বাঁধ কোথায় অবস্থিত মৌরাক্ষী নদীর উপর অবস্থিত নেক্সট হচ্ছে সৌরজগতের বলয়যুক্ত গ্রহটি নাম কি সৌরজগতের বলাইযুক্ত গ্রহ হচ্ছে শনি চার চারপাশে বলাই দেখা যায় নেক্সট হচ্ছে চাঁদের গড় উষ্ণতা কত চারশো ডিগ্রি সেলসিয়াস সৌরজগতের গ্রহগুলির মধ্যে আয়তনের বিচারে পৃথিবী হচ্ছে পঞ্চম সৌরজগতের গ্রহগুলির মধ্যে আয়তনের দিক থেকে পৃথিবী পঞ্চম নেক্সট হচ্ছে সৌরজগতের লাল গ্রহ নাম কি মঙ্গল গ্রহ হ্যালির ধূমকেতু ছিয়াত্তর বছর অন্তর পৃথিবীর থেকে দেখা যায় হ্যালির ধূমকেতু দেখা যায় ছিয়াত্তর বছর অন্তর পৃথিবীর মধ্যে পৃথিবীতে দেখা যায় নেক্সট হচ্ছে কালপুরুষ কি কালপুরুষ হচ্ছে একটি নিহারিকা নেক্সট হচ্ছে নীলগ্রহ বলা হয় কাকে পৃথিবীকে নীলগ্রহ বলা হয় সূর্য থেকে সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড় সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় নেক্সট হচ্ছে সূর্য থেকে পৃথিবীর খর দূরত্ব কত পনেরো কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিমি নেক্সট হচ্ছে বৃহস্পতি গ্রহটি পৃথিবীর চেয়ে কত বড় তেরো হাজার এখানে এক হাজার তিনশো গুণ বড় বৃহস্পতি গ্রহটি পৃথিবীর চেয়ে এক হাজার তিনশো গুণ বড় নেক্সট হচ্ছে মহাবিশ্বের ক্ষুদ্রতম নক্ষত্রপুঞ্জ হলো কোনটি হাইড্রা মহাবিশ্বের ক্ষুদ্রতম নক্ষত্রপুঞ্জ হলো হাইড্রা নেক্সট হচ্ছে সৌরজগতের সরবেক্ষা ঘনত্বযুক্ত উপকরটির নাম কি টাইটান সৌরজগতের সরবেক্ষা ঘনত্বযুক্ত উপকরটি হলো টাইটান নেক্সট হচ্ছে সৌরজগতের বৃহত্তম গৃহিখাতটির নাম কি ভেনাস সৌরজগতের বৃহত্তম গৃহিখাতটি হল ভেনাস মেরিনাস যেটি মঙ্গল অবস্থিত ভেনাস মেরিনাস যেটি মঙ্গল অবস্থিত নেক্সট হচ্ছে সৌরজগতের দীর্ঘতম লেজযুক্ত ধুমকেতুর নাম কি ইয়াকুটেক এয়া কুটে নেক্সট হচ্ছে আয়তনের বিচারে পৃথিবীর স্থান সৌরজগতের মধ্যে পঞ্চম আয়তনের বিচারে পৃথিবীর স্থান হচ্ছে সৌরজগতের মধ্যে পঞ্চম নেক্সট হচ্ছে নিস্কা অলিম্পিয়া হলো মঙ্গলের উচ্চতম পর্বত নিস্কে অলিম্পিয়া হলো মঙ্গল উচ্চতম পর্বত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা নিস্কা অলিম্পিয়া নেক্সট হচ্ছে পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ একই স্বর অবস্থান করে কখন অবস্যা তিথিতে অবস্থান করে পৃথিবী ও চাঁদের মাঝখানে সরি পৃথিবী সূর্যের মাঝখানে চাঁদ অবস্থান করে অমাবস্যা তিথিতে অমাবস্যা পূর্ণিমার তিথিতে যে জোয়ার হয় তাকে ভরা জোয়ার বলা হয় অমাবস্যা পূর্ণিমা তিথিতে যে জোয়ার হয় তাকে ভরা জোয়ার বলা হয় নেক্সট হচ্ছে ভরা কোটাল বলা হয় সরি এখানে অমাবস্যা পূর্ণিমা তিথিতে যে জোয়ার হয় তাকে ভরা কোটাল বলে পরে প্রশ্ন হচ্ছে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে ইংরাজিতে বলা অ্যাপোজি যেটাকে বাংলায় অপসুর বলে এবং চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হলে তাকে পেরিজি বলে এখান থেকে প্রশ্ন অবশ্যই হবে বিভিন্ন পরীক্ষায় সো অবশ্যই তোমরা মনে রেখো এবং তারিখটাও সঙ্গে মনে রাখতে হবে নেক্সট হচ্ছে গ্রহদের মধ্যে বৃহস্পতির অভিকর্ষ বল সর্বাধিক গ্রোধের মধ্যে বৃহস্পতির অভিকর্ষ বল হচ্ছে সর্বাধিক নেক্সট হচ্ছে পৃথিবী তার কক্ষপথে সূচে চারিদিকে প্রতি সেকেন্ডে তিরিশ কিমি বেগে করে পৃথিবী তার কক্ষপথে সূচে চারিদিকে প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার বেগে করে নেক্সট হচ্ছে পৃথিবীর নিরক্ষরেখা তার কক্ষতলের উপর তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি কোণে হেলে থাকে পৃথিবীর নিরক্ষরেখা তার কক্ষতলের উপর এখানে অ্যান্সার হবে তেইশ পূর্ণ এক দুই ডিগ্রি কোন করে হেলে থাকে নেক্সট হচ্ছে ভূমিকম্পের প্রভাবে সমুদ্রের সৃষ্ট বিশাল উঁচু ঢেউকে কী বলে সুনামি ভূমিকম্পের প্রভাবে সমুদ্রের সৃষ্ট বিশাল উঁচু ঢেউকে সুনামি বলে নেক্সট হচ্ছে আন্দিস পর্বত পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালা কোন ধরনের পর্বতমালার উদাহরণ আন্দিস হচ্ছে ভঙ্গিল পর্বতমালার উদাহরণ নেক্সট হচ্ছে হিমালয় পৃথিবীর এটা হচ্ছে স্তূপীকৃত পর্বতের উদাহরণ হিমালয় পর্বতমালা নেক্সট হচ্ছে আফ্রিকার দি গ্রেট রিফ্ট ভ্যালি পৃথিবীর দীর্ঘতম গ্রস্থ উপত্যকা দি গ্রেট রিফ্ট ভ্যালি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম গ্রোস্ত পতাকা নেক্সট হচ্ছে হাওয়াই মৌন লোয়া পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপপুঞ্জের মৌন লোয়া হচ্ছে পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি নেক্সট হচ্ছে ফুজিয়ামা আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত জাপানে অবস্থিত ফুজিয়ামা আগ্নেয়গিরিটি জাপান অবস্থিত নেক্সট হচ্ছে স্ট্রাঙ্গালি ভিসুভিসিয়াস আগ্নেগিরি ইতালিতে অবস্থিত নেক্সট হচ্ছে আফ্রিকার কিলোমানজুড়ে একটি আগ্নেগির উদাহরণ নেক্সট হচ্ছে জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে কী বলা হয় ভূমিকম্পের দেশ বলা হয় নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কী পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হচ্ছে তিব্বত নেক্সট হচ্ছে পৃথিবীর উচ্চতম মালভূমির নাম পামির মালভূমি এবং বৃহত্তম মালভূমির নাম হচ্ছে তিব্বত পরে প্রশ্ন ভারতের উচ্চতম মালভূমির নাম কী ভারতের উচ্চতম মালভূমির নাম হচ্ছে লাদাখ মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমির নাম হচ্ছে পামির এবং ভারতের উচ্চতম মালভূমি লাদাখ এই দুটি প্রশ্ন অনেক সময় পরীক্ষায় কনফিউশন সৃষ্টি করে সুতরাং অবশ্যই মনে রাখবে নেক্সট হচ্ছে ছোটনাগপুর মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ এটাও ইম্পর্টেন্ট ছোটনাগপুর মালভূমি কোন ধরনের মালভূমির উদাহরণ এটি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি হলো গঙ্গা ব্রহ্মপুত্র প্রদীপ মৃত্তিকা গঠনের প্রাথমিক অবস্থান অবস্থাকে কি বলে রেগুলিত বলে মৃত্তিকা গঠনের প্রাথমিক অবস্থাকে রেগুলিত বলে যুক্ত অঞ্চলে হালকা বাদামি বর্ণের মাটির ন্যায় আস্তরণকে কী বলে টেরা রোসা যুক্ত অঞ্চলে হালকা বাদামি বর্ণের মাটির ন্যায় আস্তরণকে টেরা বলে নেক্সট হচ্ছে স্বল্পমোচন প্রক্রিয়া দেখা যায় কোন সিলাই স্বল্পমোচন প্রক্রিয়াটি দেখা যায় গ্রানাইট সিলাই যে নদীর তিনটি গতি স্পষ্টভাবে বোঝা যায় তাকে কি বলে আদর্শ নদী নদীর জলপ্রবাহ মাফার একক কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিউশেক মিয়েন্ডার নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় কোন কার্যের ফলে সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় এবং এটি গতিতে দেখা যায় নেক্সট হচ্ছে জলপ্রপাত নদীর ক্ষয়কার্যের ফলে নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয় জলপ্রপাত নদীর ক্ষয়কার্যের ফলে উচ্চ গতিতে সৃষ্টি হয় নেক্সট হচ্ছে গৃহাত নদীর ক্ষয়কার্যের ফলে উচ্চ গতিতে সৃষ্টি হয় ক্যানিয়ন এক প্রকারের সংকীর্ণ এবং গভীর কীরিঘাত ক্যানিয়ন হচ্ছে এক প্রকারের সংকীর্ণ এবং গভীর কিরিখাত নেক্সট হচ্ছে ক্যানিয়ন দেখা যায় শুষ্ক অঞ্চলের নদীর উচ্চ গতিতে ক্যানিয়ন কোথায় দেখা যায় শুষ্ক অঞ্চলের নদীর উচ্চ গতিতে ক্যানিয়ন দেখা যায় র্যাপিড স্ক্যাশকেট ক্যাটারাক দেখা যায় নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে র্যাপিড স্ক্যাশকেট ক্যাটাক দেখা যায় নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে মন্দ খুব দেখা যায় দীর ক্ষয়কার্যের ফলে সো থ্যাংক ইউ ওয়াচিং দি ভিডিও তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং যে ধরনের ভিডিওগুলো তোমাদের এক্সাম পারপাস খুব ইম্পর্টেন্ট সেগুলো পরের ভিডিওতে এবং পরের নেক্সট সেশনে আমরা আলোচনা করবো সো থ্যাংক ইউ